আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল, বন্ধ করে দেওয়া হলো শিবনগরের ত্রিস্তরীয় কম্বাইন্ড চেকপয়েন্ট। রাজ্যের পরিবহন বিভাগের যুগ্ম সচিব আদিল খান স্বাক্ষরিত এ সম্পর্কিত নির্দেশ বৃহস্পতিবার বিকেলে জারি হয়েছে। আদেশপত্রে উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে কয়লা এবং অন্যান্য সামগ্রী বহির্রাজ্য থেকে আনার ক্ষেত্রে যে এসওপি গত বছরের 17 জুন জারি করা হয়েছিল সেটি রদ করা হচ্ছে। অর্থাৎ শিবনগর কম্বাইন্ড চেকপয়েন্টে পুলিশ, পরিবহন ও বিক্রয়কর বিভাগের যৌথ ব্যবস্থাপনায় যেসব যানবাহন পরীক্ষা করা হতো তা এই আদেশে বন্ধ করে দেওয়া হলো। প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে বিশেষত অবৈধ কয়লাবোঝাই ট্রাকের গতিরোধ করতে এই বিশেষ এসওপি জারি করেছিল রাজ্য সরকার। এসওপিতে উল্লেখ ছিল, মেঘালয় থেকে কয়লাবোঝাই ট্রাক বরাকে প্রবেশ করার পর প্রথমে কাচার সীমান্তের শিবনগরে পুলিশ ট্রাকগুলি থামাবে, এরপর বিক্রয়কর বিভাগ কয়লা সংক্রান্ত সব ধরনের কাগজপত্র পরীক্ষা করে সমজে দেবে পরিবহন বিভাগকে। পরিবহন বিভাগ ওভারলোড, গাড়ির কাগজপত্র পরীক্ষা করে সব কিছু ঠিক থাকলে সেটিকে গন্তব্যস্থলে যাবার অনুমতি দেবে। এই নিয়ম মেনে প্রথম কয়েক মাস ভালোভাবে চললেও পরে কম্বাইন্ড চেকপয়েন্টকে নিয়ে বেশ কিছু অভিযোগ উঠে। অবৈধ কয়লা কারবার সংক্রান্ত মামলায় অভিযুক্ত হয়ে দুই পরিবহন কর্মীকে হাজতবাস করতে হয়েছে। এরপর করিমগঞ্জের কুখ্যাত কয়লা মাফিয়া আব্দুল আহাদ চৌধুরীর নেতৃত্বে এক বিশেষ সিন্ডিকেট চালান জালিয়াতির মাধ্যমে নেমে পড়ে অবৈধ কয়লা পারাপার ব্যবসায়। আহাদ পুলিশি এনকাউন্টারে মারা যাবার পর এই চক্রের কাজ বন্ধ হলেও অবৈধভাবে মেঘালয় থেকে কয়লাবোঝাই ট্রাক বরাকে প্রবেশ করা কিন্তু বন্ধ হয়নি। এছাড়াও মেঘালয় থেকে ওভারলোড, লাইমস্টোন বোঝাই ট্রাক বরাকে আসা নিয়েও কম্বাইন্ড চেকপয়েন্ট কর্মীদের উপর অভিযোগ উঠেছিল। এসব নানা কারণেই সরকার আগের এসওপি রদ করে দিয়েছে বলে তথ্যবিজ্ঞ মহল মত প্রকাশ করেছে। কম্বাইন্ড চেকপয়েন্টের সুফলও নেহাত কম নয়। গত এক বছরে এই গেটের কর্মীরা অবৈধভাবে আসা 148টি ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এছাড়া গুমরা ও কালাইন পুলিশ পৃথক পৃথকভাবে আরও 131টি ট্রাকের বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলার ফলে সরকারের রাজস্ব আদায় হয়েছে লক্ষ লক্ষ টাকার। এছাড়া শিবনগরে কম্বাইন্ড চেকপয়েন্ট থাকায় মেঘালয়ে পাচার হবার পথে গরু মহিষ আটক হয়েছে প্রায় হাজার খানেক। আটক হয়েছে বার্মিজ সুপারি বোঝাই অনেক ট্রাক। এখন গেট উঠে গেলে সব সিন্ডিকেট, দালাল ও চুরা কারবারিদের যে পুয়াবারও হবে তা আর বলার অপেক্ষা রাখে না। সরকারের পক্ষ থেকে এসওপি রদ করার খবর আসার পরই গুমড়া কালান কাটিগুড়ায় এক শ্রেণীর দালাল মাফিয়ারা উল্লাসে ফেটে পড়েছে। নানা হোটেলে চলছে দেদার খানাপিনা। বিশেষ করে এক শ্রেণীর দালাল যারা আড়ালে থেকে কাজ করে থাকে তারা বিভিন্ন এলাকায় নিজেদের মানুষ ঠিক করতে নেমে পড়েছে, যাতে কম্বাইন্ড চেকপয়েন্ট থেকে কর্মীরা সরে যাবার সঙ্গে সঙ্গেই নিজেদের কালো ব্যবসা বহাল তবিয়তে চালু করতে পারে। কম্বাইন্ড চেকপয়েন্টে বিক্রয়কর বিভাগের দায়িত্বে থাকা সুপারিনটেনডেন্ট সৌরভ দাস জানান, তারা গেটের কাজকর্ম বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ করে দিয়েছেন। পরিবহন বিভাগের দায়িত্বপ্রাপ্ত রিতুল বরগোহাই জানিয়েছেন, তারা পরিবহন সংক্রান্ত সব কাগজপত্র ও সরকারি মেশিনপত্র শুক্রবার বিকেলে কাচারের দ্বিতীয় কার্যালয়ে সমজে দিয়েছেন। এখন থেকে 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসা যাওয়া করা কোনো যানবাহনকে শিবনগরে পরীক্ষা করা হবে না, ফলে অবৈধ কারবার যা আগে কিছুটা নিয়ন্ত্রণে ছিল এখন থেকে হুল্লুম খুল্লা চলবে। অপরদিকে রাজ্যে জেহাদিদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত। শুক্রবার ফের এক জেহাদি পুলিশের জালে ধরা পড়ল। এদিন বঙ্গাইগাঁও জেলার কাবাইটারির এক মাদ্রাসা শিক্ষককে জেহাদি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ওই জেলা থেকে আরও এক জেহাদিকে গ্রেফতার করেছিল পুলিশ। এ নিয়ে শুধু গোয়ালপাড়া ও বঙ্গাইগাঁও থেকে 4 জন জেহাদিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গোয়ালপাড়া জেলার প্রথম ধৃত জেহাদিকে জেরায় উঠে আসা তথ্যের ভিত্তিতে শুক্রবার হাফিজুর রহমান নামের মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি স্বীকার করেছে সে আনসারুল বাংলা টিমের সদস্য। টানা 8-9 বছর ধরে মাদ্রাসা শিক্ষক হিসাবে নিয়োজিত ছিল সে। শিক্ষকতার পাশাপাশি গোপনে জেহাদি কার্যকলাপ চালাতো হাফিজুর রহমান। রাজ্যে এ পর্যন্ত 34 জন জেহাদি গ্রেফতার হয়েছে। এই জেহাদিরা কবিরাজ, ঠিকাদার, ছানাওয়ালা, শিক্ষক, ইমামের বেশে গোপনে জেহাদি কার্যকলাপ চালাচ্ছে বলে জানায় পুলিশ। এদিকে জেহাদিদের বিরুদ্ধে এই অভিযানের সমালোচনা করে একাংশ কংগ্রেস নেতা, গরুচুর, ডিমচুর, পকেট মার্কে জেহাদি সাজিয়ে পরিবেশ বিষাক্ত করার অভিযোগ তুলেছেন। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জেহাদিরা নিজেই স্বীকার করেছে তারা জেহাদি কার্যকলাপে জড়িত। এদের সেই স্বীকারোক্তির ভিডিও সংরক্ষণ করা হয়েছে বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রী বলেন যারা জাহাদিকে গরুচুর ডিমচুর পকেটমার বলে মন্তব্য করেছেন তারা নিজেরাই পুলিশের অনুমতি নিয়ে আটক জাহাদিদের সঙ্গে কথা বললে জানতে পারবেন আসল কথা আর এরপর যদি তারা জাহাদিদের গরুচুর বলেন তবে তাদেরও সমস্যার মুখে পড়তে হবে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী অপরদিকে মাধ্যম বিতর্ককে কেন্দ্র করে গেরুয়া শিবিরের দুই ভ্রাতৃপ্রতিম সংগঠন বিজেপি ও এবিভিপির মধ্যে তুমুল সংঘাত শুরু হয়েছে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবিভিপিকে তির্যক ভাষায় আক্রমণ করায় ছাত্র সংগঠনটি তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে এর মধ্যে শুক্রবার এবিভিপি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার কথায় এবিভিপির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই এবিভিপি একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন ফলে তারা সরকারের বিরুদ্ধে গণস্বাক্ষর প্রতিবাদ আন্দোলন করতেই পারে কিন্তু কোনো ভায়োলেন্সে না জড়ালেই হলো এদিকে শুক্রবার দরঙ্গে এবিভিপির প্রতিবাদের মুখে পড়েন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তৃতীয় শ্রেণী থেকে অঙ্ক ও বিজ্ঞান ইংরেজিতে পড়ানোর রাজ্য সরকারের ক্যাবিনেট সিদ্ধান্তের বিরোধিতা করেছিল এবিভিপি এ প্রসঙ্গে এবিভিপিকে নিয়ে তির্যক ভাষায় মন্তব্য করেন জয়ন্ত মল্ল বড়ুয়া বিষয়টি নাগপুর পর্যন্ত গড়ায় মন্ত্রী জয়ন্ত মল্লকে নাগপুরে তাৎক্ষণিকভাবে ডেকে পাঠানো হয় এবিভিপি ও মন্ত্রী বড়ুয়ার তীব্র সমালোচনা করেছে এমনকি মন্ত্রী জয়ন্ত মল্লকে নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আহ্বান জানায় ছাত্র সংগঠনটি এর মধ্যে শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এবিভিপির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয় এরা একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন ফলে সরকারের বিরুদ্ধে তারা গণস্বাক্ষর প্রতিবাদ আন্দোলন করতেই পারে তবে কোনো ভায়োলেন্সে জড়িত না হলেই হলো আশু আমশু আপশু ইত্যাদি ছাত্র সংগঠন যেভাবে প্রতিবাদ আন্দোলন করে নিজের মতামত প্রকাশ করে আসছে তেমনি এবিভিপি ও স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে তারা মতামত তুলে ধরতে পারে তারা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর কুশপুতুলো দাহ করতে পারে এমনকি নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বানও জানাতে পারে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কিছু ক্ষেত্রে বিজেপির সঙ্গে এবিভিপির মনের মিল থাকতে পারে কিন্তু তাদের কথায় বিজেপি চলতে পারে না এবিভিপির বিরোধিতা সত্ত্বেও সরকার মাধ্যম নিয়ে ক্যাবিনেটের সিদ্ধান্তে অটল মুখ্যমন্ত্রী বলেন সরকারি স্কুলে 100% মাতৃভাষা শিক্ষা বলবৎ করেছে সরকার সেখানে মাতৃভাষা শিক্ষার পরিবর্তন করা হয়নি তিনি বলেন মাতৃভাষার সঙ্গে দুটি বিষয় শুধু ইংরেজি মাধ্যমে পড়ানোর কথা বলা হয়েছে ইংরেজি মাধ্যমের বেসরকারি স্কুলে সরকার মাতৃভাষা শিক্ষা বাধ্যতামূলক করার নির্দেশ দেবে বলেও জানান তিনি অঙ্ক ও বিজ্ঞান ইংরেজিতে পড়ানোর ব্যবস্থা করে ছাত্রদের সরকারি স্কুলের প্রতি আকৃষ্ট করানো হচ্ছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন উজান আসামের মাতৃভাষার সরকারি স্কুলে ছাত্র সংখ্যা কমে এসেছে প্রত্যেক অভিভাবকই মনে করছেন মাতৃভাষা মাধ্যমের স্কুলের সন্তানকে পড়ালে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে না মুখ্যমন্ত্রী বলেন নিম্ন আসামের কিছু মাতৃভাষার সরকারি স্কুলের ছাত্র রয়েছে তাও সংখ্যালঘু অঞ্চলে সংখ্যালঘু ছেলেমেয়ে মাতৃভাষা মাধ্যমের স্কুলকে বাঁচি রেখেছে এভাবে চললে ভবিষ্যতে সরকারি স্কুলে কোনো ছাত্রই খুঁজে পাওয়া যাবে না এই পরিস্থিতিতে দুটি বিষয় ইংরেজিতে পড়ানোর সুযোগ দিয়ে সরকারি স্কুলের প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়ানোর প্রয়াস চালানো হচ্ছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এদিকে মাধ্যম বিতর্ককে কেন্দ্র করে এবিভিপিকে তির্যক মন্তব্য করে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শুক্রবারও ছাত্র সংগঠনটির প্রতিবাদের মুখে পড়েন মন্ত্রী বড়ুয়া শুক্রবার দরং জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হলে এবিভিপির সদস্যরা সেখানে জমায়েত হয়ে ক্যাবিনেট সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান অপরদিকে রাজ্য সরকারের 1415 ফাইন্যান্সের অন্তর্গত তিনটি রাস্তার কাজের উদ্বোধন হল শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে শুক্রবার এই তিনটি কাজের উদ্বোধন করা হয় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন লিংক রোডের 1 নম্বর গলিতে 3 লক্ষ টাকা ব্যয়ে সম্পূর্ণ হওয়া রাস্তাটির উদ্বোধন করা হয় এছাড়াও 2 লক্ষ টাকা ব্যয়ে 5 নম্বর লেনের কাজ এবং 13 নম্বর গলির 2 লক্ষ টাকা ব্যয়ের কাজটির উদ্বোধন হয় দীপায়নের উপস্থিতিতে বিধায়কের অনুরোধে কাজগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভিন্ন স্তরের দলীয় কর্মকর্তারা উদ্বোধন করেন বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন জেলাসভা নেত্রী সন্ধ্যা আচার্যী দলের জেলা কমিটির প্রাক্তন উপসভাপতি আর কে লস্করের স্ত্রী নীলুরানী লস্কর এবং বিজেপির প্রয়াত কর্মকর্তা কিশোরদের স্ত্রী সোনালী দে সব মিলে এদিন মোট 8 লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজের উদ্বোধন করা হয় মূলত বিধায়কের উদ্যোগে 1415 ফাইন্যান্স মিলে শিলচরের বিভিন্ন জায়গায় সম্প্রতি সম্পূর্ণ হওয়া প্রায় 20টি কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অপরদিকে রাহুল গান্ধী বিজেপির কাছে আশীর্বাদ স্বরূপ তিনি অযোগ্য একগুয়ে ব্যক্তি ক্যামেরা অফ করে কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে কথা বললেও একই উত্তর মিলবে শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রসঙ্গে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমস্যা জর্জর কংগ্রেস একের পর এক আঘাত বৃহৎ এই দলকে ক্রমশ দুর্বল করছে এর মধ্যে আরও এক বড় নেতা গুলাম নবী আজাদও কংগ্রেস ত্যাগ করেছেন
এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাহুল গান্ধী বিজেপির কাছে আশীর্বাদ স্বরূপ, কারণ দেশে যখন রাহুল গান্ধীর সঙ্গে যে কোনো বিজেপির নেতার তুলনা হয় তখন বিজেপির নেতাই অনেক উপরে থাকেন, রাহুলের সঙ্গে বিজেপি নেতাদের কোনো তুলনাই হয় না বলে মন্তব্য করেন তিনি। এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী শর্মা। তিনি বলেন, সোনিয়া গান্ধী কংগ্রেস দলের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করেননি, তিনি কংগ্রেস দলের চেয়ে নিজের পুত্র রাহুলকে প্রমোট করতেই বেশি ব্যস্ত ছিলেন। সোনিয়া গান্ধীর এই মিশন সফল হয়নি, তাই কংগ্রেসের নেতাকর্মীরা হতাশ হয়ে দল থেকে সরে দাঁড়াচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 2015 সালে তিনি বলেছিলেন, একদিন দেখা যাবে কংগ্রেসের মধ্যে আছে কেবলমাত্র গান্ধী পরিবার, বাকিরা কংগ্রেস ত্যাগ করে অন্যত্র চলে যাবেন। তিনি এও বলেন, রাহুল গান্ধী একজন অযোগ্য একগুঁয়ে ব্যক্তি, ক্যামেরা অফ করে কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে কথা বললেও একই উত্তর মিলবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিশাল কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার মতো যা যা গুণ থাকা দরকার তা নেই রাহুল গান্ধীর মধ্যে। একথা তিনি 2015 সালে সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে উল্লেখ করেছিলেন। আজ গুলাম নবী আজাদের লেখা চিঠিতেও এরই উল্লেখ রয়েছে। ফলে 2024 সালে নির্বাচনে রাহুল গান্ধী যদি কংগ্রেসের নেতা থাকেন তাহলে বিজেপির কাছে সেটা আশীর্বাদ হবে, কিন্তু কংগ্রেসের জন্য সমস্যার কারণ হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।